লেটস গো মাই বয়েজ অ্যান্ড গার্লস, প্রথম প্রবলেমটা কী ছিল? চলো, তোমাকে বলছে একটা রকেটচারি, হ্যাঁ, মাঠের কর্ণ বরাবর গতিশীল, একটা মাঠ, একটা বর্গাকৃতির মাঠ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, এবং রকেটচারি যাচ্ছে মাঠের কর্ণ বরাবর, ওকে, মানে বর্গের কর্ণ বরাবর। তোমাকে প্রশ্ন করছে এই রকেটচারির কাছে এই মাঠের ক্ষেত্রফল কত মনে হবে। লাস্ট দিন মনে আছে আমরা একটা বৃত্তাকার ক্ষেত্রের জন্য এটা করছিলাম, যে রকেটচারি যখন বৃত্তাকার ক্ষেত্রের উপর দিয়ে যায় তখন তার কাছে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল কত মনে হয়। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, লেন্থ কন্ট্রাকশন ঘটবে, অবশ্যই ঘটবে, ঠিক আছে, বাট সবচেয়ে যে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হলো রকেটচারির কাছে এই মাঠটা আসলে দেখতে মনে হবে কেমন। যেমন রকেটচারি যখন ওই বৃত্তাকার ক্ষেত্রের উপর দিয়ে যাচ্ছিল তখন তার কাছে মাঠটা দেখতে কি বৃত্তাকার লাগতেছিল? না, সেই মাঠ তার কাছে হয়ে যাচ্ছিল উপবৃত্তাকার। তেমনি যখন এই রকেটচারি বর্গক্ষেত্রের কর্ণ বরাবর যাবে, মাঠ কি আদৌ তার কাছে বর্গ বলে মনে হবে? এইটা হলো আগে জানা লাগবে যে রকেটচারির কাছে এই মাঠটা দেখতে লাগবে কেমন, তারপর তুমি ক্ষেত্রফল বের করো। তাহলে চলেন আমরা শুরু করি যে রকেটচারির কাছে মাঠটা দেখতে লাগবে কেমন। আমি একটু আলাদা পেজে চলে যাচ্ছি, আসো। ধরো আমাদের মাঠটা ছিল এরকম, তাই না রে, এরকম বর্গাকার ছিল, তাই তো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল 20 মিটার। এখন বর্গের একটা কর্ণ বরাবর রকেটটা গতিশীল, কোন কর্ণটা? এই কর্ণ। বর্গের আরেকটা কর্ণ কোনটা? এইটা। ওকে, আমি একটু নাম দিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ওকে, বর্গের দুইটা কর্ণ, একটা কি, একটা হচ্ছে এ সি এবং বিডি। আচ্ছা, বর্গের কর্ণদ্বয় পরস্পর কত কোণে অবস্থান করে? বর্গের দুইটা কর্ণ কিন্তু পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করে, এটা তো জানি আমরা, রাইট? অবশ্যই এসি এবং বিডি পরস্পর লম্ব, এটা মাথায় রাখা লাগবে। বর্গের দুইটা কর্ণ পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে? 90 ডিগ্রি কোণে অবস্থান করে। তার মানে এই যে আমাদের এসি আর এই যে আমাদের বিডি, এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ফাইন, এখন তোমার রকেটটা গতিশীল কোণ বরাবর? রকেটটা গতিশীল বিডি বরাবর, ঠিক আছে, কোন বরাবর? বিডি বরাবর, 0.8 সি বেগে গতিশীল। তাহলে আমি তোমাকে প্রশ্ন করলাম এসি বরাবর এই রকেটের বেগ কত? রকেটটা গতিশীল কোন বরাবর? রকেট গতিশীল বিডি কর্ণ বরাবর, ঠিক আছে, রকেট গতিশীল বিডি কর্ণ বরাবর। তাহলে এই এসি বরাবর রকেটের বেগের উপাংশ কত হবে? এই বিডি এবং এসি এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে বিডি বরাবর যদি রকেটের বেগ কাজ করে, তার সাথে 90 ডিগ্রি কোণে বেগের উপাংশ কত হবে রে? বেগ ইনটু কস 90, মানে 0। তাহলে এসি বরাবর রকেটের বেগের উপাংশ, লেখো এসি বরাবর রকেটের বেগের উপাংশ কত হবে? বেগের উপাংশ হবে ভি কস 90, মানে হচ্ছে 0, কোনো উপাংশই থাকবে না। তাহলে এসি বরাবর রকেটের যদি কোনো বেগ না থাকে, এসি বরাবর কি কোনো লেন্থ কন্ট্রাকশন ঘটবে? তুমি চিন্তা করো, এই বরাবর বেগের কোনো উপাংশ নাই, তাহলে এই বরাবর কি আদৌ কোনো রকম লেন্থ কন্ট্রাকশন ঘটা সম্ভব? অবশ্যই সম্ভব না। তার মানে আমাদের এসি বরাবর কোনো রকম দৈর্ঘ্য সংকোচন ঘটবে না। কি বললাম? এসি বরাবর কোনো দৈর্ঘ্য সংকোচন ঘটবে না। কেন ঘটবে না? কারণ যেই বরাবর বেগের কোনো উপাংশ নাই, সেই বরাবর দৈর্ঘ্য সংকোচন ঘটারও কোনো সুযোগ নাই, ঠিক আছে, দৈর্ঘ্য সংকোচন ঘটবে না। ওকে, সহজ 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 সহজ। তাহলে এসি বরাবর যদি দৈর্ঘ্য সংকোচন না ঘটে, পৃথিবী থেকেও এসি দেখতে যেরকম লাগবে, রকেট থেকেও এসি দেখতে সেরকমই লাগবে। দৈর্ঘ্য সংকোচন ঘটবে কোন বরাবর? এই যে বিডি বরাবর, বিডি বরাবর রকেটটা গতিশীল, সো দেখা যাবে বিডি বরাবর যে দৈর্ঘ্যটা সেটা সংকুচিত হয়ে আসবে, এবং সংকুচিত হয়ে হয়তোবা এরকম কিছু একটা হবে, কিরকম? এরকম কিছু একটা। ওকে, মানে পৃথিবী থেকে যখন আমরা দেখব তখন এটাকে বিডি মনে হবে, বাট রকেট থেকে যখন আমরা দেখব তখন আমরা দেখব সংকুচিত দৈর্ঘ্যটা, মানে ধরো এটা হচ্ছে বি প্রাইম এবং এটা হচ্ছে ডি প্রাইম। সো রকেট থেকে দেখা যাবে এই বিডি প্রাইম,
ওকে, তাহলে এই বর্গাকার ক্ষেত্রটা রকেট থেকে দেখতে কেমন লাগবে? তুমি চিন্তা করে দেখো, প্রত্যেকটা পয়েন্ট একটু জোরা লাগাও, জোরা লাগাইলেই বোঝা যাবা রকেট থেকে দেখতে এটাকে মনে হবে এরকম, এই 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 দেখো তো, এটা কোনো পরিচিত শেপ? অবশ্যই পরিচিত শেপ, এটা একটা সামন্তরিক। সো যখন রকেট দিয়ে তুমি বর্গের কর্ণ বরাবর গতিশীল হবা, রকেট থেকে দেখতে সেটাকে আর বর্গক্ষেত্র লাগবে না, রকেট থেকে দেখলে মনে হবে এটা একটা সামন্তরিক। কারণ একটা কর্ণের দৈর্ঘ্যে কোনো পরিবর্তনই আসবে না, কারণ এই কর্ণ বরাবর তো বেগের কোনো উপাংশ নাই, আর একটা কর্ণ হচ্ছে সংকুচিত হয়ে আসবে। তুমি সবগুলো পয়েন্ট যোগ করে দিবা, যোগ করলে তুমি টেকনিক্যালি কি পাবা? একটা সামন্তরিক পাবা। সো রকেট থেকে যখন এই বর্গক্ষেত্রটাকে দেখা হবে, দেখলে মনে হবে নিচে একটা সামন্তরিক আছে, এবং রকেটচারীর এই সামন্তরিকের ক্ষেত্রফলটাই বের করা লাগবে। ঠিক আছে, খুবই সহজ। তার মানে এসি বরাবর দৈর্ঘ্য আমার সেম থাকবে, দৈর্ঘ্য চেঞ্জ হবে কোন বরাবর? এই যে এই বরাবর, এই পরিবর্তিত দৈর্ঘ্যটাই আপনার কি করা লাগবে? বের করা লাগবে। কেমনে বের করবেন? দেখেন আগের দৈর্ঘ্য কত ছিল, আগের দৈর্ঘ্য ছিল বিসি। বিসিটা কি এল নাকি এল নট বলো তো? বিসি কি, বিসি না সরি বিডি, কি ছিল? বিডি। ওকে, এই বরাবর আগের দৈর্ঘ্য কত ছিল? বিডি। এটা কি এল নাকি এল নট? এটা অবশ্যই এল নট। ঘটনা যেখানে ঘটতেছে বা তুমি যাকে মাপতেছো, সে যে প্রসঙ্গ কাঠামোতে অবস্থিত, সেখান থেকে মাপা দৈর্ঘ্য হচ্ছে এল নট। এই মাঠ কোথায় অবস্থিত? পৃথিবীতে। পৃথিবী থেকে যদি এটা মাপা হয়, কি মাপবা? বিডি। তাহলে পৃথিবীতে মাঠ আছে, পৃথিবী থেকেই মাপতেছো, এটা কি প্রপার লেন্থ না? অবশ্যই প্রপার লেন্থ। তার মানে বিডি হচ্ছে এল নট। ওকে, আর রকেট থেকে যেটা মাপবো সেটা কি? সেটা হচ্ছে বি প্রাইম ডি প্রাইম। এই বি প্রাইম ডি প্রাইম কি হবে? এই বি প্রাইম ডি প্রাইম হবে হচ্ছে এল। বের করবো কেমনে এল এর মান বা বি প্রাইম ডি প্রাইম এর মান? এল ইজ ইকুয়ালস টু এল নট রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার্ড বাই সি স্কোয়ার্ড। একদম সহজ। তাহলে আমরা আগের পেজে একটু চলে যাই, আমি এখানে লিখতেছি। ঠিক আছে, তো আমাদের এই দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যাবে এবং এই দৈর্ঘ্যটা চেঞ্জ হবে না, বুঝো? তাহলে এটা হচ্ছে আমাদের এ বি সি ডি। ওকে, রকেট থেকে দেখলে মনে হবে এটা সংকুচিত হয়ে এখানে চলে আসছে। ওকে, তখন শেপটা হয়ে যাবে এরকম, ওকে এরকম, ওকে এরকম, ওকে এরকম। ঠিক আছে, এরকম হয়ে যাবে, ফাইন। সো আমার এই বি প্রাইম ডি প্রাইমের মানটা বের করতে হবে। এটা ধরো বি প্রাইম, এটা ধরো ডি প্রাইম। ওকে, সো আমার বিডি কত? বিডি হচ্ছে 20√2। কেমনে পাইলেন ভাইয়া? এই বিডি কি? বর্গের কর্ণ, বর্গের বাহুর দৈর্ঘ্য কত? 20। বাহুর দৈর্ঘ্য যদি 20 হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? কেমনে বের করে? কর্ণের দৈর্ঘ্য √2 × বাহুর দৈর্ঘ্য। সো বাহুর দৈর্ঘ্য 20, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে 20√2। ওকে, এবং এইটাই আমাদের এল নট বা পৃথিবী থেকে মাপা দৈর্ঘ্য বা স্থির অবস্থায় মাপা দৈর্ঘ্য। মাঠ আমার পৃথিবী থেকে, পৃথিবীতে আছে। সো পৃথিবী থেকে আমি যে দৈর্ঘ্যটা মাপবো সেটাই আমার এল নট বা স্থির অবস্থার দৈর্ঘ্য। আর রকেট থেকে যেটা মাপবো সেটা হচ্ছে হলো এল, দ্যাট মিন্স বি প্রাইম ডি প্রাইম। তাহলে বি প্রাইম ডি প্রাইম হলো কি আমার? এল। ওকে, এল এর মান কত হবে? এল হবে এল নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার্ড বাই সি স্কোয়ার্ড। এল নটের মান কত? 20√2। ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার্ড বাই সি স্কোয়ার্ড। ভি এর মান কত? 0.8c। বসায় দাও 0.8 স্কোয়ার, আসবে 0.6, তার মানে 12√2। ওকে, খুবই সহজ। তাহলে এখানে আমাদের এখন এই বি প্রাইম ডি প্রাইমের মান কত? 12√2। আর এসির মান কত? এসি কি ছিল? বর্গের আর একটা কর্ণ। এই দৈর্ঘ্য কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় না, তার মানে এসির মান তো অপরিবর্তিত থাকবে। এসির মান 20√2 থাকবে। ঠিক আছে, বুঝতে পারছে? তাহলে এখন রকেটচারী যখন দেখতেছে এই মাঠটাকে, তার কাছে কেমন লাগতেছে? একটা সামন্তরিক, তাই না, বা একটা প্যারালেলোগ্রাম, যার একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 20√2 এবং আর একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 12√2। রকেটচারী এটা দেখবে। তাহলে রকেটচারীর কাছে এই মাঠের ক্ষেত্রফল কত হবে বলো? সামন্তরিকের ক্ষেত্রফল কেমনে বের করে? হাফ মাল্টিপ্লাইড বাই সামন্তরিকের দুইটা কর্ণের দৈর্ঘ্য। একটা কর্ণের দৈর্ঘ্য কত? একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 20√2, আর একটা কর্ণের দৈর্ঘ্য কত? 12√2, তার মানে 240 m². এইটা হবে হচ্ছে অ্যান্সার। দেখেন, তুলে ফেলেন, একদম সহজ। একদম মানে একদম সহজ, তুলে ফেলো, তুলে ফেলো, চলো পেরে যাবা অবশ্যই, একদম সহজ হয়েছে।